হ্যালো গাইজ, জিসা স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আমরা ভালো আছি। এখনও করেননি প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক? কী কী সমস্যা হতে পারে আপনার জন্য জেনে নিন আমার এই প্রতিবেদনের মাধ্যমে। নির্দেশ অনুসারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল যে এই চলতি মাসের অর্থাৎ মার্চ মাসের 31 তারিখ প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার শেষ দিন। এরপর অর্থাৎ 1 এপ্রিল থেকে যে সমস্ত ব্যক্তিরা প্যান ও আধার কার্ড লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে চলেছে। আর তাতেই একদিকে যেমন দেশ জুড়ে প্যান ও আধার কার্ড লিঙ্ক করার হিড়িক পড়ে গিয়েছে, ঠিক অন্যদিকে অধিকাংশ নাগরিকরা জানতে চাইছেন প্যান ও আধার কার্ড লিঙ্ক না করলে কী কী সমস্যা হতে পারে। প্রিয় জনসাধারণ, এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে বিভিন্ন ক্ষেত্রের রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে প্যান এবং আধার লিঙ্ক না করার কারণে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কোনো ব্যক্তি আয়কর রিটার্ন ফাইল করলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে তা প্রত্যাখ্যান করা হতে পারে। কোনো ক্ষেত্রে যদি ইনকাম ট্যাক্স আটকে থাকে তবে তা কোনোভাবেই ফেরত পাওয়া যাবে না, এছাড়াও কোনোভাবেই রিফান্ড পাওয়া সম্ভব নয়। তবে এখানেই শেষ নয়, 1 এপ্রিলের পর যে সমস্ত ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তাদের ক্ষেত্রে উচ্চ হারে TCS বা TDS কাটা হবে। এমনকি TCS বা TDS সার্টিফিকেট কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে 26AAS ফর্মে TCS বা TDS দেখানো হবে না। অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তারা 15H বা 15G দেখাতে পারবেন না, এমনটাই জানানো হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে প্রকাশিত তথ্যে। তবে এখানেই শেষ নয়, যে সমস্ত ব্যক্তিদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তাদের ব্যাংকিংয়ের ক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে সমস্ত ব্যক্তিরা আধার ও প্যান কার্ড লিঙ্ক করবেন না তারা নতুন করে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ইস্যুও করতে পারবেন না। এছাড়াও জানা গিয়েছে যে সকল ব্যক্তিদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তারা একদিনে 50,000 টাকার বেশি নগদ টাকা ব্যাংক থেকে কিংবা পোস্ট অফিস থেকে জমা করতে পারবেন না। এমনকি একদিনে 50,000 টাকার বেশি ব্যাংক থেকে ড্রাফট বা পে অর্ডার কিনতে পারবেন না এই সমস্ত ব্যক্তিরা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে 1 এপ্রিলের পর প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে একজন ব্যক্তি কোনোভাবেই 50,000 টাকার বেশি মিউচুয়াল ফান্ড ইউনিট কিনতে পারবেন না। অন্যদিকে এককালীন 2 লক্ষ টাকার বেশি দামের কোনো পণ্য কিনতে বা বিক্রি করতে পারবেন না এই সকল ব্যক্তিরা, এমনটাও জানানো হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে প্রকাশিত নির্দেশিকায়। NBFCS এর তরফে প্রকাশিত তথ্যে আরও জানা গিয়েছে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে একজন ব্যক্তি একদিকে যেমন একদিনে 50,000 টাকার বেশি লেনদেন করতে পারবেন না, অন্যদিকে 1 বছরে 2.5 লক্ষ টাকার বেশি লেনদেন কোনোভাবেই সম্ভব হবে না। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে একজন ব্যক্তি 1 বছরে ব্যাঙ্ক ড্রাফট, পে অর্ডার বা ব্যাঙ্ক কার্ড চেকের মাধ্যমে 50,000 টাকার বেশি অঙ্কের টাকার লেনদেন করতে পারবেন না। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ভারতীয় জনগণ কোনোভাবেই পাসপোর্টের জন্য আবেদন জানাতে পারবেন না। এমনকি কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের তরফে জারি করা কোনো রকম প্রকল্পের সুবিধা পাবেন না ভারতবাসী। অর্থাৎ রাজ্য সরকার হোক অথবা কেন্দ্রীয় সরকার, যে কোনো ক্ষেত্রে আপনার কোনো রকম সুবিধা পাওয়ার জন্য প্যান কার্ড বা আধার কার্ড লিঙ্ক করতে হবে। আপনিও যদি এখনও পর্যন্ত প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বা SMS মারফত অত্যন্ত সহজেই আপনার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন। SMS মারফত আপনি কীভাবে আপনার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে।